শুরুতেই দেখে নেবো আজকের বিশেষ বিশেষ সংবাদের শিরোনামগুলি এক নজরে। আপনারা দেখছেন আপনাদের প্রিয় বিশ্বস্ত চ্যানেল রোজ বাংলা। শেষ হলো দীর্ঘ 11 বছরের প্রতীক্ষার অবসান। অবশেষে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় ক্রিকেট টিম চ্যাম্পিয়ন হয়েই অবসর ঘোষণা করলেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। অপরদিকে বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা পাওনা বুঝে নিতে দলীয় বৈঠকে প্রস্তাব নীতিশ কুমারের, চাপে বিজেপি, চাপে নরেন্দ্র মোদী। উদ্বোধনের মাত্র 6 মাসের মধ্যেই ভক্তদের কাছে একেবারে দুর্গম অযোধ্যা রাম মন্দির। প্রথম দফার বৃষ্টিতে রামপথের বিভিন্ন জায়গায় রাস্তার কঙ্গাল বেরিয়ে পড়ল। অপরদিকে জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া সকল গ্রাহকদের মাথায় হাত, রিচার্জ করতে এবার চরম সমস্যায় পড়বেন। প্রচুর পরিমাণে বেড়ে গেল প্রত্যেকটি রিচার্জ প্ল্যানের দাম। এবার পালা ভোডাফোন আইডিয়ার, কত প্রত্যেকটি প্ল্যানের দাম বেড়ে কত হচ্ছে জানাচ্ছি আপনাদেরকে বিস্তারিত। অপরদিকে নদী পার করতে গিয়ে ভেসে গেল ভারতীয় সেনার ট্যাঙ্কার, মৃত শহীদ 5 জওয়ান। চালু হচ্ছে কলকাতা এবং চট্টগ্রামের মধ্যে আন্তর্জাতিক নতুন বাস পরিষেবা। চরম বিপাকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, ফের 14 দিনের জেল হেফাজত। ঝাড়খণ্ড থেকে নিশ্চিহ্ন করে দেব বিজেপিকে, তাড়িয়ে দেওয়া হবে বিজেপিকে ঝাড়খণ্ড থেকে, জেল মুক্তি হয়েই জানিয়ে দিলেন প্রাক্তন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের চরম হুঁশিয়ারি। অপরদিকে এবারে লোকসভা নির্বাচনে রাজ্য জুড়ে চরম বিপর্যয়ে বিজেপির পথ খোয়াতে চলেছেন পশ্চিমবাংলার 15 জন জেলা সভাপতি। কোন কোন জেলার সভাপতিকে হাটিয়ে দেওয়া হচ্ছে বিস্তারিত জানাবো। এছাড়া বন্ধ হচ্ছে 511টি সরকারি স্কুল, জারি হলো বিজ্ঞপ্তি। জেলায় জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা, ভারী বৃষ্টিপাত, বিভিন্ন জায়গায় কমলা সতর্কবার্তা জারি, ওয়েদার রিপোর্টটি বিস্তারিত জানাবো। শেষ পর্যন্ত জুড়ে থাকুন। প্রত্যেক দিন খবর দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন। কোথা থেকে ভিডিও দেখছেন, কোন ধরনের সংবাদ দেখতে চান কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। বিহারকে দিতে হবে বিশেষ রাজ্যের মর্যাদা, পাওনা গণ্ডা ভালো মতো বুঝে নিতে দলীয় বৈঠকে প্রস্তাব পাস নীতিশ কুমারের, চাপে বিজেপি, এনডিএ জোট। কেন্দ্রে এনডিএ সরকার গঠনে নিজের গুরুত্ব কতখানি ভালোই জানেন নীতিশ কুমার। এই পরিস্থিতিতে নরেন্দ্র মোদীর থেকে পাওনা গণ্ডা ভালো মতো বুঝে নিতে খামতি রাখছেন না বিহারের মুখ্যমন্ত্রী। নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় একাধিক মন্ত্রকের পর এবার কেন্দ্রের কাছে বিরাট বড় দাবি নীতিশ কুমারের। শনিবার দলের কার্যনির্বাহী বৈঠকে পেশ হলো বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দেবার দাবি। পাশাপাশি ওই বৈঠক থেকে জেডিইউ নেতা সঞ্জয় ঝাকে দলীয় সভাপতি করবার সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন বৈঠক শেষে সাংবাদিক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জেডিইউ এর এক বরিষ্ঠ নেতা জানিয়েছেন, বিহারকে বিশেষ ক্যাটাগরির মর্যাদা দেওয়ার দাবি নতুন নয়। বিহারের উন্নয়নের গতি বাড়াতে, রাজ্যের বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা করবার জন্য বিহারকে অবশ্যই বিশেষ রাজ্যের মর্যাদা দিতে হবে। নিয়ম অনুযায়ী বিশেষ রাজ্যের মর্যাদা বিশিষ্ট রাজ্যকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে কেন্দ্রীয় সরকারকে, করের ক্ষেত্রে দিতে হবে বিশেষ ছাড়। সাধারণত এই মর্যাদা পাওয়ার জন্য এই রাজ্যগুলি যারা দুর্গম ভৌগোলিক অবস্থার মধ্যে রয়েছে, যেখানে জনসংখ্যার ঘনত্ব কম, আন্তর্জাতিক সীমানা বিশিষ্ট এবং গরিব রাজ্য, তাদেরকে এই বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়া হয়। এই ধরনের সমস্যা বিশিষ্ট রাজ্যই বিশেষ মর্যাদার আবেদন জানাতে পারে। দীর্ঘদিন ধরেই এই অধিকারের দাবি তুলে আসছিল বিহার। প্রসঙ্গত, ভারতবর্ষে সবার প্রথমে জম্মু এবং কাশ্মীর, নাগাল্যান্ড, অসমকে দেওয়া হয়েছিল বিশেষ রাজ্যের মর্যাদা। পরে সেই তালিকায় যুক্ত হয় মণিপুর, তেলেঙ্গানা, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, মিজোরাম, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, সিকিম এবং মেঘালয়। উদ্বোধনের মাত্র 6 মাসের মধ্যেই ভক্তদের কাছে দুর্গম অযোধ্যা রাম মন্দির। অযোধ্যা রাম মন্দির উদ্বোধন হয়েছে মাত্র 6 মাস হয়েছে, তারই মধ্যে চরম বিতর্ক। প্রথম দফার বৃষ্টিতে রামপথের বিভিন্ন জায়গায় রাস্তার কঙ্গাল বেরিয়ে পড়েছে। ছোট বড় গর্ত থেকে শুরু করে রাস্তার বিভিন্ন অংশে জল জমেছে, ধসে পড়েছে রামপথ। 14 কিলোমিটার ওই রাস্তা এখন ভক্তদের কাছে আতঙ্ক। রাম মন্দির যাওয়ার নামেও তারা এখন শিউরে উঠছেন। যোগী সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে 6 জনকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। অযোধ্যার মেয়র গিরিশ পতি ত্রিপাঠী জানিয়েছেন, জল জমার খবর মেলার পরেই তা সরিয়ে ফেলার কাজ শুরু হয়েছে। রাম মন্দিরের ভেতরেও জল ঢোকার খবর ইতিমধ্যে ছড়িয়েছে। সেই জল বার করার কোনো ব্যবস্থা নেই বলেও জানিয়েছেন মন্দিরের প্রধান পুরোহিত। যদিও মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে ওই অভিযোগ অস্বীকার করা হয়েছে। অযোধ্যার এই বেহাল দশা নিয়ে বিজেপিকে তীব্র সমালোচনা করছে বিরোধী শিবির। উত্তরপ্রদেশের কংগ্রেস সভাপতি অজয় রায় জানিয়েছেন, রাম মন্দির তৈরিতে দুর্নীতির প্রভাব একেবারে স্পষ্ট, এখানেও লুঠের রাজনীতি করেছে বিজেপি। প্রসঙ্গত, 22 জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যা রাম মন্দিরের উদ্বোধন করেছিলেন ঘটা করে। বিরোধী সমেত অনেকে অভিযোগ করেছেন রাম মন্দিরের নির্মাণ কাজ সম্পূর্ণ না হওয়া সত্ত্বেও লোকসভা নির্বাচনের পূর্বে তড়িঘড়ি নরেন্দ্র মোদী রাম মন্দির উদ্বোধন করে দিয়েছেন, সেই কারণেই রাম মন্দির রামপথের এই পরিণতি। যদিও রাম মন্দির তড়িঘড়ি উদ্বোধন করে দিয়েও ভোটে সেভাবে তার প্রভাব ফেলতে পারেনি বিজেপি। খোদ অযোধ্যায় রাম মন্দির এলাকায়
বিরাট বড় ব্যবধানে পরাজিত হয়েছে লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী। কোথায় যাবে গরিব মধ্যবিত্ত? এর আগে এক ধাক্কায় এতটা মোবাইল রিচার্জ প্ল্যানের দাম কবে বেড়েছিল মনে করা যাচ্ছে না ঠিক। প্রথমে বাড়িয়েছিল জিও, তারপরে এয়ারটেল, এবার পালা ভোডাফোন অর্থাৎ ভিআই এর। এই গ্রাহকদের এবার পড়তে হবে চরম সমস্যা। এতটাই রিচার্জ প্ল্যানের দাম বাড়ানো হচ্ছে যে রিচার্জ করতেই ব্যাপক সমস্যায় পড়তে হবে। এবার কত টাকা বাড়ানো হচ্ছে প্ল্যানগুলির দাম জানাচ্ছি আপনাদেরকে। ইতিমধ্যে রিচার্জের খরচ বাড়িয়েছে জিও এয়ারটেল। মাস পড়ার আগে রিচার্জের খরচ বাড়ানোর কথা ঘোষণা করলো ভোডাফোন আইডিয়া। সংস্থার তরফে জানানো হলো 10-23% পর্যন্ত প্ল্যানগুলির দাম বৃদ্ধি করা হচ্ছে। বৃহস্পতিবার জিও তাদের ট্যারিফ প্রায় 25% বৃদ্ধি করেছিল। এর ঠিক পরেই নিজেদের মোবাইল রিচার্জ প্ল্যানগুলির দাম 10-21% পর্যন্ত বৃদ্ধি করেছিল এয়ারটেল। এবার একই পথে হাঁটল ভোডাফোন আইডিয়া। ভোডাফোন আইডিয়ার নতুন এই রিচার্জ প্ল্যানের দাম কার্যকর হচ্ছে আগামী 4 জুলাই থেকে। কত টাকা বাড়ল ভোডাফোন আইডিয়ার প্ল্যানগুলির দাম জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। 179 টাকার 28 দিনের ভ্যালিডিটি যুক্ত যে প্ল্যানটি ছিল, মোট 2 GB ডেটা পাওয়া যেত, আনলিমিটেড কলিং ছিল, সেই প্ল্যানের দাম বেড়ে হচ্ছে 199 টাকা। এছাড়াও 459 টাকার 84 দিনের ভ্যালিডিটি যুক্ত প্ল্যান, মোট 6 GB ডেটা আনলিমিটেড কল ছিল, তার দাম বেড়ে হচ্ছে 509 টাকা। 1799 টাকার 365 দিনের প্ল্যান, মোট 24 GB ডেটা পাওয়া যেত, আনলিমিটেড কল তার সাথে, এর দাম বেড়ে হচ্ছে 1999 টাকা। এছাড়াও 269 টাকা 28 দিনের ভ্যালিডিটি যুক্ত প্ল্যান, পার ডে 1 GB করে ডেটা, আনলিমিটেড কল, তার দাম বেড়ে হচ্ছে 299 টাকা। এছাড়াও 299 টাকার যে প্ল্যানটি ছিল, ভ্যালিডিটি ছিল 28 দিন, প্রত্যেক দিন 1.5 GB করে ডেটা পাওয়া যেত, আনলিমিটেড ভয়েস কল পাওয়া যেত, তার দাম বেড়ে হচ্ছে 349 টাকা। 319 টাকার প্ল্যান, 1 মাসের ভ্যালিডিটি, পার ডে 2 GB করে ডেটা পাওয়া যেত, তার দাম বেড়ে হচ্ছে 319 টাকা থেকে বেড়ে হচ্ছে 379 টাকা। 479 টাকার প্ল্যান, 56 দিনের প্ল্যান, পার ডে 1.5 GB করে ডেটা, আনলিমিটেড কল, তার দাম বেড়ে হচ্ছে 579 টাকা। এছাড়াও 539 টাকার প্ল্যান, 56 দিনের ভ্যালিডিটি যুক্ত, পার ডে 2 GB করে ডেটা, আনলিমিটেড কল, এর দাম বেড়ে 649 টাকা। এছাড়াও 719 টাকার প্ল্যান, যার ভ্যালিডিটি 84 দিন, 1.5 GB করে ডেটা পার ডে পেতেন, আনলিমিটেড কল পাওয়া যাবে, তার দাম বেড়ে হচ্ছে 859 টাকা। এছাড়াও 839 টাকা প্ল্যান, 84 দিনের ভ্যালিডিটি, 2 GB করে ডেটা প্রত্যেক দিন, আনলিমিটেড ডেটা, দাম বেড়ে 979 টাকা। এছাড়াও 2899 টাকার প্ল্যান, ভ্যালিডিটি 365 দিন, 1.5 GB করে ডেটা, আনলিমিটেড কল, দাম বেড়ে হচ্ছে 4 জুলাই থেকে 3499 টাকা। সুখবর যাত্রীদের জন্যে, এবার চালু হচ্ছে কলকাতা বাংলাদেশের চট্টগ্রাম আন্তর্জাতিক সরাসরি যাত্রীবাহী বাস পরিষেবা। খুব শীঘ্রই কলকাতা থেকে বাংলাদেশের চট্টগ্রামের মধ্যে চালু হতে চলেছে যাত্রীবাহী বাস পরিষেবা। বাংলাদেশ সরকার নয়া রুটে ওই আন্তর্জাতিক বাস পরিষেবা চালুর আবেদন জানায় রাজ্যের কাছে। সেই সূত্রে মে মাসে বিদেশ মন্ত্রক এ বিষয়ে লিখিতভাবে নবান্নের মতামত জানতে চায়। প্রশাসনের এক শীর্ষ আমলার কথায় মুখ্যমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার ব্যক্তিগত পর্যায়ে সুসম্পর্ক রয়েছে। উল্লেখ্য, এই মুহূর্তে কলকাতা থেকে 3টি আন্তর্জাতিক বাস রুট চালু রয়েছে, যেগুলি হল কলকাতা ঢাকা, কলকাতা খুলনা এবং কলকাতা আগরতলা ভায়া বাংলাদেশ। এছাড়া শিলিগুড়ি থেকে কাকরভিটা নেপাল রুটে বাস চলাচল করে। সম্প্রতি বাংলাদেশ সরকার ঢাকায় স্থিত ভারতীয় হাই কমিশনারকে জানায় কলকাতাগামী যাত্রীর সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে, চট্টগ্রাম থেকে সরাসরি কলকাতার বাস চালু করা হোক, তারপরে বিদেশ মন্ত্রক তা কার্যকর করতে সক্রিয় হয়। রাজ্যের মুখ্যমন্ত্রীর সবুজ সংকেতের পর এই বাস চালু স্রেফ সময়ের অপেক্ষা বলে জানা যাচ্ছে। অপরদিকে নদী পার করতে গিয়ে ভেসে গেল ভারতীয় সেনার ট্যাঙ্কার, শহীদ 5 জওয়ান। লেহতে নদী পার করতে গিয়ে ভেসে গেল ভারতীয় সেনাবাহিনীর ট্যাঙ্কার। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। ঘটনায় 5 সেনা জওয়ান ইতিমধ্যে শহীদ হয়েছেন। ভারতীয় সেনা সূত্রে জানা গেছে, শুক্রবার রাত 1টা নাগাদ লেহের দৌলত বেগ ওলদি এলাকায় মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছেই সামরিক মহড়া চলছিল, ছিলেন জুনিয়র কমিশনার অফিসার। নদীতে নামানো হয় ট্যাঙ্কার। লেহ থেকে 148 কিলোমিটার দূরে বোধি নদী পার করার সময় নদীর জলস্তর বাড়তে থাকে। এরপরে নদীতে ভেসে যায় ট্যাঙ্কারটি, মৃত্যু হয় 5 জওয়ানের, প্রত্যেকের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। ইতিমধ্যে ঘটনায় শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ঝাড়খণ্ড রাজ্যটি থেকে পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যাবে বিজেপি দলটি, জানিয়ে দিলেন জেল থেকে সদ্য জামিন পাওয়া প্রাক্তন
ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। আসন্ন বিধানসভা নির্বাচনের পর ঝাড়খণ্ড থেকে চিরতরে মুছে যাবে বিজেপি, এমনটাই দাবি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের। তার দাবি, ঝাড়খণ্ডের মানুষ বিজেপিকে ছুঁড়ে ফেলবে, ছাড়বে না বিজেপিকে। তার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছিল, জেলে ভরেছিল, তাদের বিরুদ্ধে বিদ্রোহ হবে রাজ্যে। বিজেপির কফিনে শেষ পেরেক পোতার সময় এসে গিয়েছে। শুক্রবার বিরসা মুন্ডা জেল থেকে জামিনে মুক্ত হয়েছেন হেমন্ত সোরেন। হাইকোর্ট জানায়, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে হেমন্ত সোরেন দোষী নয়। গত 31 জানুয়ারি ইডির হাতে গ্রেপ্তার হন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তার অভিযোগ, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে এতদিন ধরে নিয়ন্ত্রণ করে এসেছে বিজেপি, কিন্তু লোকসভা নির্বাচনে মানুষ তাদের শিক্ষা দিয়েছে। শীঘ্রই ঝাড়খণ্ডের মানুষও ভোটে জবাব দেবে বিজেপিকে। এবারে লোকসভা নির্বাচনে গোটা রাজ্য জুড়ে বিপর্যয় নেমে এসেছে বিজেপির। ভোট বিপর্যয়ে সাংগঠনিক বড়সড় রদবদলের পথে এবার বঙ্গ বিজেপি। পথ খোয়াতে চলেছেন 15 জন বিজেপি জেলা সভাপতি। লোকসভা নির্বাচনে হতাশাজনক ফলের জেরে জেলা স্তরে বড় সড় সাংগঠনিক রদবদলের পথে হাঁটতে চলেছে গেরুয়া শিবির। পুজোর মধ্যেই বদল হতে চলেছে প্রায় 15টি সাংগঠনিক জেলা সভাপতি, এমনটাই জানা যাচ্ছে গেরুয়া শিবির সূত্রে। আগস্টের আগে রাজ্য সভাপতি বদল হচ্ছে না, তারপরে জেলা সংগঠনে ব্যাপক রদবদল শুরু হবে বঙ্গ বিজেপিতে। জেলা থেকে মণ্ডল স্তর ঢেলে সাজানো হবে বলে জানা যাচ্ছে। 24-এর লোকসভা ভোটে যেখানে যেখানে খারাপ ফল হয়েছে, সব স্থানগুলিতে অধিকাংশ সাংগঠনিক জেলা সভাপতিকে হটিয়ে দেওয়া হবে, বদলে দেওয়া হবে। একই সঙ্গে 300-এর বেশি মণ্ডল সভাপতিও বদল করা হবে বলে জানা যাচ্ছে। সিংহবাগ বুথ কমিটির খোলন চোখে ঢেলে সাজানো হবে। কদিন আগে সল্টলেক পার্টি অফিসে ভোট পরবর্তী পর্যালোচনা বৈঠকে বসেছিল রাজ্য বিজেপি নেতৃত্ব। সেখানে ঠিক হয়েছে একেবারে জেলা থেকে রিপোর্ট নেওয়া হবে, সেই মতো বিভিন্ন জেলায় পর্যালোচনা বৈঠক চলছে। মণ্ডল সভাপতি, জেলা, জোন ইনচার্জ, বিধানসভা ইনচার্জদের নিয়ে বৈঠক হচ্ছে। চলতি জুন মাসের মধ্যেই, এই মাসের মধ্যে নিচুতলার রিপোর্ট জমা পড়বে রাজ্য কমিটির কাছে। তারপর সেই রিপোর্ট ঘষামাজা করে রাজ্য কমিটি পাঠাবে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। তারপরেই শুরু হবে রদবদল। আপাতত জানা যাচ্ছে হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বর্ধমান সহ একাধিক জেলায় সাংগঠনিক রদবদল হচ্ছে। সাংগঠনিক জেলা সভাপতি বদলের পথে হাঁটতে চলেছে গেরুয়া শিবির। অপরদিকে প্রবল অস্বস্তিতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আবগারি মামলায় ফের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। এই মামলার তদন্তকারী দল সিবিআই জানিয়েছে কেজরিওয়ালের হেফাজতে থাকা তদন্তের স্বার্থে সঠিক পদক্ষেপ। এর আগে 3 দিনের সিবিআই হেফাজত হয়েছিল কেজরিওয়ালের। সিবিআই এর পক্ষ থেকে দাবি করা হয়, তদন্তের স্বার্থে তাদের প্রশ্নের উত্তর সঠিকভাবে দিচ্ছেন না নাকি কেজরিওয়াল। সিবিআই আরও জানায়, দিল্লির মুখ্যমন্ত্রী একজন প্রভাবশালী ব্যক্তি, সাক্ষী প্রমাণ নষ্ট করার ক্ষমতা তার রয়েছে, তাই তদন্তের স্বার্থে তার জামিন না দেওয়া উচিত। প্রসঙ্গত 21 মার্চ কেজরিওয়ালকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দেশের বিচার ব্যবস্থায় রাজনৈতিক পক্ষপাতিত্ব থাকা উচিত নয়, প্রধান বিচারপতির সামনে জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কলকাতা হাইকোর্টের বার লাইব্রেরির দি শতবর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় এসেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। ন্যাশনাল জুডিশিয়াল একাডেমির একটি আলোচনা সভায় যোগ দেন তিনি। ওই সভায় আমন্ত্রিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দুজনকে দেখা যায় পাশাপাশি বসতে। বক্তব্য রাখতে উঠে মমতা ব্যানার্জি বলেন, আমাকেও নিজেদের পরিবারের সদস্য বলে ভাবতে পারেন, কারণ আমিও আইনের লোক। আমি 3-4টে কেস লড়েছি, এখনও আমি বার অ্যাসোসিয়েশনের সদস্য। বিচার ব্যবস্থা আমাদের কাছে পবিত্র, মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বারের মতো। সরকার বিচার ব্যবস্থার সঙ্গে আছে। বিচার ব্যবস্থা আমাদের সাহায্য না করলে সাধারণ মানুষ কোথায় যাবে? এরপরেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির প্রসঙ্গ উল্লেখ করে মমতা ব্যানার্জি বলেন, বিচারপতি চন্দ্রচূড় দেশের বিচার ব্যবস্থাকে উন্নত করতে সাহায্য করেছেন। বিচার ব্যবস্থাকে উন্নত করার জন্য আমরা 1000 কোটি টাকা খরচ করেছি, 70 একর জমির দিয়েছি, রাজারহাটে নতুন হাইকোর্টের জন্য জায়গা দিয়েছি। এদিন তিনি অনুরোধ করে জানান, বিচার ব্যবস্থায় যেন কোনো রকম রাজনৈতিক পক্ষপাতিত্ব না থাকে, যেন খাঁটি থাকে বিচার ব্যবস্থা, পুরোপুরি খাঁটি, সৎ এবং পবিত্র। এখানে গোপনীয়তা বজায় থাকা উচিত বলে জানিয়েছেন মমতা ব্যানার্জি। দীর্ঘ 11 বছরের প্রতীক্ষার অবসান, স্বপ্ন পূরণ রোহিত শর্মা, বিরাট কোহলির অবশেষে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় ক্রিকেট টিম। এদিন শেষ ওভারে দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য প্রয়োজন ছিল 16 রান,
ওভারটি করতে আসেন হার্দিক পান্ডিয়া। শেষ ওভারে 8 রান দিয়ে 2 উইকেট নিয়ে ভারতকে 7 রানে জয় এনে দেন হার্দিক পান্ডিয়া। অবশেষে দীর্ঘ 11 বছরের খরা কাটিয়ে ICC 2020 ক্রিকেট বিশ্ব চ্যাম্পিয়ন হল ভারত। দক্ষিণ আফ্রিকাকে 7 রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো 2020 বিশ্বকাপ নিজেদের নামে করে নিল ভারতীয় ক্রিকেট টিম। একসময় এদিন ভারতের হাত থেকে ম্যাচ বেরিয়ে গেলেও শেষ মেশ জয়ের শেষ হাসিটা হেসেছে রোহিত শর্মার ক্রিকেট টিম। 2023 সালের একদিনের ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে হৃদয় ভাঙলেও আজ খুশির জোয়ারে ভাসল গোটা ভারতবর্ষ। এদিন প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুর দিকে দ্রুত উইকেট হারালেও বিরাট কোহলি 59 বলে 76 এবং অক্ষর প্যাটেল 31 বলে 47, শিবম দুবে 16 বলে 27 রানের ইনিংসের ওপর ভর করে ভারত নির্ধারিত 20 ওভারে 176 রানে পৌঁছে যায়। জবাবে ব্যাট করতে নেমে টার্গেট ছিল দক্ষিণ আফ্রিকার 20 ওভারে 177। জবাবে ব্যাট করতে নেমে প্রথমেই উইকেট হারাতে শুরু করে দক্ষিণ আফ্রিকা। মাত্র 4 রান করে জসপ্রীত বুমরার বলে আউট হয়ে ফেরেন রিজা হেন্ড্রিংস। পরের ওভারে অধিনায়ক মার্করামকে ফেরান অর্শদীপ সিং, এরপর ম্যাচের হাল ধরেন কুইন্টন ডিকক। এই জুটি দলের কঠিন সময়ে গুরুত্বপূর্ণ 58 রানের পার্টনারশিপ গড়ে তোলেন দক্ষিণ আফ্রিকার জন্যে। কিছুক্ষণ পরে ক্রিস্টান 21 বলে 31 রান করে অক্ষর প্যাডেলের বলে আউট হয়ে যান। এখান থেকেও থেমে থাকেনি দক্ষিণ আফ্রিকা, এরপরেও দলকে এগিয়ে নিয়ে যায় ডিকক এবং হেনরি ক্লাসেন। একসময় এই ম্যাচে ভারত এগিয়ে থাকলেও এই জুটি দ্রুত 36 রানের পার্টনারশিপ করে ম্যাচটিকে ভারতের হাত থেকে একেবারে ছিনিয়ে নিয়ে গিয়েছিল একসময় শেষ মুহূর্তে, যদিও জয় দেখেছে ভারতীয় ক্রিকেট টিম। কুইন্টন ডিকক ব্যক্তিগত 31 বলে 39 রানে আউট হন, উইকেটটি নেন অর্শদীপ সিং। এক সময় ভারতীয় বোলারদের ত্রাস হয়ে ওঠেন ক্লাসেন, অক্ষর প্যাটেলের 1 ওভারে 24 রান নেন ক্লাসেন। অপরদিকে তার সাথ দেন ডেভিড মিলার। সেই সময় মনে হচ্ছিল ভারত বোধহয় হারতে চলেছে, তবে লক্ষ্যের খুব কাছে এসেও 27 বলে 52 রান করে আউট হয়ে যান ক্লাসেন, তাকে ফেরান হার্দিক পান্ডিয়া। এই পরিস্থিতি থেকে আবারও ম্যাচে কামব্যাক করে ভারতীয় ক্রিকেট টিম। এদিন ম্যাচের শেষ বল হওয়া মাত্রই আবেগে ভাসল বার্বাডোজের কেনিংস্টন ওভাল। 2 হাত শূন্যে তুলে প্রথমে হাঁটু মুড়ে মাঠে বসে পড়লেন রোহিত শর্মা, তারপর উপুর হয়ে শুয়ে পড়লেন মাঠে, চুম্বন করলেন বারংবার মাঠকে। অপরদিকে ততক্ষণে কান্নায় ভাসিয়ে দেন হার্দিক পান্ডিয়া, ম্যাচের মোড় ঘোরানো মুহূর্ত উপহার দেন তিনি। তাই আবেগ চেপে রাখতে পারেননি ভারতীয় ক্রিকেটারদের মধ্যে কেউই। মাসখানেক আগেও তার সঙ্গে রোহিতের সমীকরণ সম্পর্ক নিয়ে কম বিতর্ক হয়নি, কিন্তু এদিন সব ধুয়ে মুছে একাকার। শনিবার বার্বাডোজে হার্দিককে জড়িয়ে ধরে চুমু দেন রোহিত শর্মা, তারপর ইন্টারভিউ দেওয়ার সময় সপাটে হার্দিকের গালে চুম্বন করেন রোহিত শর্মা। ভারতের পতাকা নিয়ে মাঠ পরিদর্শন করলেন ভারতের সহ অধিনায়ক। বিশ্ব জয়ের পর একে অপরকে জড়িয়ে ধরলেন রোহিত শর্মা বিরাট কোহলি। এদিন ট্রফি হাতে নিয়ে চিৎকার করতে দেখা যায় শান্তশিষ্ট রাহুল দ্রাবিড়কেও। খেলোয়াড় জীবনে অধরা ছিল বিশ্বকাপ, এটাই শেষ সুযোগ ছিল দ্রাবিড়ের সামনে, তাই এদিন উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি তিনিও। গায়ে দেশের পতাকা হাতে বিশ্বকাপ নিয়ে পোজ দেন রোহিত বিরাট। শেষে মাঠেই ভাঙড়া নাচ রোহিত, অর্শদীপ, অক্ষর প্যাটেল এবং মোহাম্মদ সিরাজের। তবে 2020 বিশ্বকাপ জিতেই ম্যাচের সেরার পুরস্কার নিতে গিয়ে বিরাট কোহলি জানিয়ে দিলেন এটি দেশের হয়ে তার শেষ 2020 ম্যাচ। এই ঘোষণার 120 মিনিট পরেই অবসর ঘোষণা করে দিলেন রোহিত শর্মাও সাংবাদিক বৈঠকে। তিনি জানিয়ে দিলেন আন্তর্জাতিক 2020 থেকে অবসর নিচ্ছেন তিনিও। ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে রোহিত বলেন, এটাই ভারতের হয়ে আমার শেষ 2020 ক্রিকেট ম্যাচ। অর্থাৎ রোহিত শর্মা, বিরাট কোহলি দুজনেই একসাথেই 2020 ক্রিকেট, ভারতীয় ক্রিকেট থেকে অবসর নিলেন একসাথে। অপরদিকে বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, মৃত বেড়ে 8। তীব্র তাপপ্রবাহের পর এবার ভারী বৃষ্টিপাতের জেরে দুর্ভোগ দিল্লিতে। বৃষ্টির জেরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 8। শুক্রবার বৃষ্টিজনিত কারণে 5 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়াও নিম্নচাপের ধাক্কায় জুন মাসের একেবারে শেষ লগ্নে এসে দক্ষিণবঙ্গের বৃষ্টির মাত্রা বাড়ল। নিম্নচাপটি সরে গেলেও আগামী 5 থেকে 7 দিন দক্ষিণবঙ্গে বর্ষা সক্রিয় থাকবে, জানাচ্ছে আবহাওয়া দপ্তর। সাধারণভাবে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গ জুড়ে। বুধবার পর্যন্ত কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। আজ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 3 জেলায় কমলা সতর্কবার্তা জারি। ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই 3টি জেলায়। এছাড়াও কালিম্পং, কোচবিহার জেলায় এবং উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে রয়েছে। এই জেলাগুলিতে হলুদ সতর্কবার্তা জারি রেখেছে আজকে আবহাওয়া দপ্তর।
অপরদিকে আজকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে চলবে হালকা মাঝারি বৃষ্টিপাত, এছাড়াও বিক্ষিপ্তভাবে চলবে জেলাগুলিতে বজ্রপাতের সম্ভাবনা। আজকে দক্ষিণবঙ্গের চারটি জেলায় কিছু কিছু স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। সেই চারটি জেলা হলো পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ। এই চারটি জেলায় আজকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই চারটি জেলাতে আজকে হলুদ সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। অপরদিকে এক লহমায় ত্রিপুরায় 511টি সরকারি স্কুল বন্ধের বিজ্ঞপ্তি জারি। চলতি বিতর্ক আর প্রতিবাদে কান্না দিয়ে তিনটি জেলায় 511টি সরকারি বিদ্যালয় উঠিয়ে দেওয়ার বিজ্ঞপ্তি জারি করলো ত্রিপুরার বিজেপি জোট সরকার। বলা হয়েছে বিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রী সংখ্যা কম। এর মধ্যে পশ্চিম ত্রিপুরা জেলায় রয়েছে 160টি বিদ্যালয়, দক্ষিণ জেলায় রয়েছে 168টি বিদ্যালয় এবং 183টি বিদ্যালয় রয়েছে উত্তর ত্রিপুরা জেলায়। প্রাইমারি, সিনিয়র, বেসিক, হাই এবং হায়ার সেকেন্ডারি সব ধরনের বিদ্যালয় এই তালিকায় রয়েছে। প্রসঙ্গত 2018 সালে বিজেপি এই রাজ্যে ক্ষমতায় আসার পর ছাত্র সংখ্যা কম রয়েছে বলে রাজ্যের এমন মোট 961টি বিদ্যালয় বন্ধ করার সিদ্ধান্ত ঘোষণা করেছিল। সেই সময় আরও 800টি বিদ্যালয়কে বেসরকারি হাতে দেওয়ার কথা ঘোষণা করেছিল ত্রিপুরা সরকার।